করোনাবহ কাটিয়ে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে পর্যটন নির্ভর দক্ষিণ কোরিয়ার অর্থনীতি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়তই দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্তে ঘুরতে আসছেন দেশ বিদেশের পর্যটকেরা। কিন্তু এরই মাঝে বড়সড় সমস্যায় পড়েছে দক্ষিণ কোরিয়ান প্রশাসন। সিনেমা হল, পার্ক, বাড়িঘর, ট্রেন, বাস সর্বত্রই ছড়িয়ে পড়েছে ছাড় পোকা। পরিস্থিতি নাকি এতটাই ভয়াবহ যে দেশবাসীকে কার্যত ঘরের ভেতরে থাকতে বলে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে দক্ষিণ কোরিয়া প্রশাসন। কারণ প্রশাসনের বক্তব্য, এটা ছাড়া আর উপায় নেই, পরিস্থিতি এখন হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। তাই সিনেমা হল, গণপরিবহন এগুলি যাতে দেশের মানুষ ব্যবহার না করেন, তাহলেই একমাত্র কিছুটা হলেও স্বস্তি পাবেন তারা। দক্ষিণ কোরিয়া প্রশাসন মনে করছে মূলত ব্রিটেন এবং ফ্রান্স থেকে আসা পর্যটকদের মাধ্যমে ছাড়পোকা ছড়িয়েছে সে দেশে। ব্রিটেন এবং ফ্রান্স থেকে আসা পর্যটকদের লাগেজ জীবাণুমুক্ত করে তবেই তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে সে দেশে। ছাড়পোকা নির্মূল করার জন্য 4 সপ্তাহের একটা কর্মসূচি নিয়েছে দক্ষিণ কোরিয়া। এজন্য জনসমাগমের বিভিন্ন জায়গায় নজরদারির পাশাপাশি পেস্ট কন্ট্রোলও করানো হচ্ছে। বাথহাউস, ডরমেটারিজ, চাইল্ড কেয়ার ফেসিলিটির মতো জায়গায় বিশেষ নজর দিচ্ছে সে দেশের প্রশাসন। রয়টার্স সূত্রে খবর, দক্ষিণ কোরিয়ায় সিওলের মধ্যেই 30টিরও বেশি জায়গায় ছাড়পোকার সমস্যা দেখা দিয়েছে। ইতিহাস বলছে দক্ষিণ কোরিয়ায় এই ধরনের সমস্যা শেষবার দেখা দিয়েছিল 1960 সালে। ইতিমধ্যে এই ছাড়পোকা নির্মূল করতে সেদেশের সরকার প্রচুর টাকা বরাদ্দ করেছে। ভারতীয় টাকায় এই বরাদ্দ অর্থের পরিমাণ কিন্তু কম নয়, প্রায় 2 কোটি টাকা বলেই জানা গিয়েছে। করোনাবহ কাটিয়ে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে পর্যটন নির্ভর দক্ষিণ কোরিয়ার অর্থনীতি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়তই দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্তে ঘুরতে আসছেন দেশ বিদেশের পর্যটকেরা। কিন্তু এরই মাঝে বড়সড় সমস্যায় পড়েছে দক্ষিণ কোরিয়া প্রশাসন। সিনেমা হল, পার্ক, বাড়িঘর, ট্রেন, বাস সর্বত্রই ছড়িয়ে পড়েছে ছাড়পোকা। পরিস্থিতি নাকি এতটাই ভয়াবহ যে দেশবাসীকে কার্যত ঘরের ভেতরে থাকতে বলে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে দক্ষিণ কোরিয়া প্রশাসন। কারণ প্রশাসনের বক্তব্য, এটা ছাড়া আর উপায় নেই, পরিস্থিতি এখন হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। তাই সিনেমা হল, গণপরিবহন এগুলি যাতে দেশের মানুষ ব্যবহার না করেন, তাহলেই একমাত্র কিছুটা হলে স্বস্তি পাবেন তারা। দক্ষিণ কোরিয়া প্রশাসন মনে করছে মূলত ব্রিটেন এবং ফ্রান্স থেকে আসা পর্যটকদের মাধ্যমে ছাড়পোকা ছড়িয়েছে সেই দেশে। তাই এসব দেশ থেকে আসা পর্যটকদের লাগেজ জীবাণুমুক্ত করে তবেই তাদের ঢুকতে দেওয়া হচ্ছে সেই দেশে। ছাড়পোকা নির্মূল করার জন্য 4 সপ্তাহের একটা কর্মসূচি নিয়েছে দক্ষিণ কোরিয়া। এজন্য জনসমাগমের বিভিন্ন জায়গায় নজরদারির পাশাপাশি পেস্ট কন্ট্রোলও করানো হচ্ছে। বাথহাউস, ডরমেটারিজ, চাইল্ড কেয়ার ফেসিলিটির মতো জায়গায় বিশেষ নজর দিচ্ছে সে দেশের প্রশাসন। রয়টার্স সূত্রে খবর, দক্ষিণ কোরিয়ার সিওলের মধ্যেই 30টিরও বেশি জায়গায় ছাড়পোকার সমস্যা দেখা দিয়েছে। ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে ইতিহাস বলছে দক্ষিণ কোরিয়ায় এই ধরনের সমস্যা শেষবার হয়েছিল 1960 সালে। ছাড়পোকাকে নির্মূল করতে সরকার ইতিমধ্যে প্রচুর টাকা বরাদ্দ করেছে। ভারতীয় টাকায় এই বরাদ্দ অর্থের পরিমাণ কিন্তু কম নয়, প্রায় 2 কোটি টাকা বলে ইতিমধ্যেই জানা গিয়েছে। প্রচুর পরিমাণে টাকা বরাদ্দ করা হয়েছে এবং এই ছাড়পোকা এতটা মারাত্মক আকার ধারণ করেছে যে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে সরকার, সকলকে ঘরে থাকতে বলেছে।
আর পর্যটন নির্ভর দক্ষিণ কোরিয়ার অর্থনীতি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়তই দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্তে ঘুরতে আসছেন দেশ বিদেশের পর্যটকরা। আর এই বড় সড় সমস্যায় দক্ষিণ কোরিয়া প্রশাসন, সিনেমা হল, পার্ক, বাড়িঘর, ট্রেন, বাস সর্বত্রই ছড়িয়ে পড়েছে এই ছাড় পোকা। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।